Assalamu alaikum. Welcome to our online class by NPSC. I am Jais Rani. I think all of my students of class 10, you are also well, I am also well. Today I am teaching about the importance grammar of class 10, right form of verbs. ইতিপূর্বে আমরা বিগত ক্লাসে পর্যায়ক্রমে এই গ্রামারটির কিছু অংশ শিখেছি। আজকে আমরা এই গ্রামারটির যে ভার্ব নির্ণয়ের যে বেসিক পার্টটা ছিল, যেটি গত ক্লাসে আমরা আলোচনা করেছিলাম, রাইট ফর্ম অফ ভার্বের ইনডিফিনিট বেস, অর্থাৎ প্রেজেন্ট ইনডিফিনিট, পাস্ট ইনডিফিনিট এবং ফিউচার ইনডিফিনিট, এই তিনটি ইনডিফিনিটের বেস্টের কিছু টেকনিক আমরা আলোচনা করেছিলাম। পাশাপাশি আমরা ভার্বের যে কোটেশনগুলো আছে সেগুলো নিয়েও কিন্তু আমরা কাজ করেছিলাম। তবে আশা করব প্রতিদিনের মতো তোমরা আজকেও খাতা কলম নিয়ে প্রস্তুত আছো। তাহলে আমাদের বোর্ডে কিছু তথ্য উপস্থাপন করা আছে, আজকে আমরা যে বিষয়টি আলোচনা করব। আমার কাছে অনেক স্টুডেন্টই বলেছে যে স্যার, আসলে ভার্বের যে ফর্মুলাগুলো আছে, যে কয়েকভাবে ভার্বগুলো আসে, বাক্যে কখন আমরা বুঝবো কোন ভার্বটা কীভাবে বসাইতে হবে, আবার অনেকে অক্সিলারি ভার্ব, দ্যাটস মিন সাহায্যকারী ভার্বগুলোর ক্ষেত্রে কনফিউশন হয়ে যায়। যদিও আমি গত ক্লাসে এই তিনটি বিষয় সংক্ষেপে উপস্থাপন করেছিলাম, আজকে বা সেই বিষয়টা রিভিউ করছি তোমাদের বোঝানোর সুবিধার্থে। প্রথমেই দেখো ভার্ব নির্ণয়। ভার্ব নির্ণয় যে বিষয়টি আছে, প্রথমে যদি দেখা হয়েছে বেস ফর্ম। আমরা জানি ভার্ব নির্ণয়ের ক্ষেত্রে বা ভার্ব নিয়ে যখন আমি আলোচনা করেছিলাম, ভার্বের প্রেজেন্ট ফর্ম, ভার্বের পাস্ট ফর্ম এবং ভার্বের পাস্ট পার্টিসিপিয়াল ফর্ম, এই তিনটি বিষয় কিন্তু আমরা টেন্সে দেখে থাকি, অথবা স্ট্রাকচার মুখস্থ করার সময় হয়তো আমরা এই তিনটি বিষয় পেয়ে থাকি। কিন্তু এর বাইরেও যে আমাদের কতগুলো ভার্বের ফর্মুলা আছে সেগুলো কিন্তু আমাদের জানতে হবে, আর বিশেষ করে ক্লাস টেন স্টুডেন্টকে অবশ্যই জানতে হবে, কারণ পরবর্তী সময় আমরা যখন উচ্চ মাধ্যমিকে পড়াশোনা করব তখন কিন্তু আমাদের এই বিষয়গুলো জানাটা কি খুব জরুরি। কারণ এখানে দেখো, যদিও এই গ্রামারটি আমাদের সিক্স থেকে আমরা করে আসছি, পর্যায়ক্রমে সিক্স সেভেন, অনেক ক্ষেত্রে বর্তমান সিস্টেমে হয়তো এইটে নেই, বাট মানবন্ধনে আমাদের নবম দশম শ্রেণীতে আছে, তাই এই ক্লাসটি কিন্তু সিক্স সেভেন নবম দশম শ্রেণীর জন্য খুব গুরুত্বপূর্ণ। তাহলে একটু ভালো করে খেয়াল করো, ভার্ব নির্ণয়ের প্রথম যে পার্টটি লেখা আছে ভেস ফর্ম, এটাকে আমরা ভার্বের প্রেজেন্ট ফর্ম হিসেবেও জানি, ভার্বের ভেস ফর্ম অথবা মূল রূপ বা ভার্বের প্রেজেন্ট ফর্ম, এটাকে কিন্তু আমরা সংক্ষেপে জানি কি ভি ওয়ান। এখানে একটি এক্সাম্পল দেওয়া আছে, সেখানে কি গো। পাশাপাশি আমরা পরবর্তী ধাপে যে বিষয়টি জানি পাস্ট ফর্ম, পাস্ট ফর্মকে আমরা সংক্ষেপে মনে রাখি কিভাবে ভি টু, যেমনটা গোয়ের পাস্ট ফর্ম কি ওয়েন্ট। এরপরে আছে পাস্ট পার্টিসিপিয়াল ফর্ম, যেটা আমরা পারফেক্ট টেন্সে পাই। ভালো করে খেয়াল করে দেখো, ভার্বের বেস ফর্ম বা মূল রূপটা কিন্তু আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে পাই এবং ফিউচার ইনডিফিনিট টেন্সে পাই, যেটা খুবই জরুরি। কোনো বাক্য যখন প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে হবে বা ফিউচার ইনডিফিনিট টেন্সে হবে, তখন ওই বাক্যের সংশ্লিষ্ট শূন্য স্থানে বক্স থেকে আমি যে ভার্বটা সিলেক্ট করে বসাইতাম, সেই ভার্বটা কিন্তু বেস ফর্ম বা মূল রূপটা আমাকে বা প্রেজেন্ট ফর্মটা বসাইতে হবে, সেটা ফিউচার ইনডিফিনিট টেন্স হোক বা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হোক, দুই ক্ষেত্রে কিন্তু এই ভার্বের বেস ফর্মটা খুবই গুরুত্বপূর্ণ হিসেবে কাজ করে। এবার আসি ভার্বের পাস্ট ফর্মটা কোথায় কাজ করে। আমরা জানি পাস্ট টেন্সে কিন্তু ভার্বের পাস্ট ফর্মটা কাজ করে, কোনো প্রশ্নের কোনো বাক্য যখন আমরা পাস্ট টেন্সে পাবো অথবা ওই শব্দগুলো কোনো না কোনো শব্দগুলো পাস্টের ক্লু পাবো, তখন আমরা এনশিওর হবো যে দিস ইজ পাস্ট টেন্স, তখন কিন্তু আমরা বক্স থেকে সিলেক্টেড ভার্বের পাস্ট ফর্ম সেখানে শো করব, যে বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ। দেন হচ্ছে পাস্ট পার্টিসিপিয়াল ফর্ম। আমরা জানি পারফেক্ট টেন্সে আমরা পাস্ট পার্টিসিপিয়াল ফর্মটা পাই, সেক্ষেত্রে পারফেক্ট টেন্স যখন কোনো বাক্যে প্রশ্ন পারফেক্ট টেন্স হয়ে যাবে, তখন বক্সে সিলেক্টেড ভার্বটা কিন্তু আমরা কী করবো, পাস্ট পার্টিসিপিয়াল ফর্মটা লিখবো, সেক্ষেত্রে এখানে কী দেওয়া আছে গন। এরপরে যে বিষয়গুলো আছে জেরান্ড ফর্ম, এই জেরান্ড ফর্মটাও কিন্তু আমাদের রাইট ফর্ম ভার্বের কাজে আসে, সেক্ষেত্রে কিন্তু আমাদের মাথায় রাখতে হবে যে এই জেরান্ড ফর্মটার ক্ষেত্রে কি আমাদের ভার্ব প্লাস আইএনজি, অর্থাৎ কি মূল ভার্ব, ভালো করে খেয়াল করে দেখো ভি ওয়ান প্লাস আইএনজি, অর্থাৎ এই যে বিষয়গুলো আছে যে ভার্বের মূল রূপের সাথে কি যোগ হবে আইএনজি হবে, সেটা কিন্তু কি হয়ে যাবে গোয়িং হয়ে গেল যেমনটা। এরপরে আসি যেমন ধরো ইনফিনিটি ফর্ম, ভার্বের ইনফিনিটি ফর্ম, তো ভার্বের ইনফিনিটি ফর্মটা হচ্ছে টু প্লাস ভি ওয়ান, টু প্লাস ভি ওয়ান, অর্থাৎ টু আছে তারপরে কি যোগ হবে, তার সাথে যে বক্স থেকে যে সিলেক্টেড ভার্ব থাকে তখন কিন্তু আমরা কি ওই মূল রূপটাই রাখবো, কারণ কি টু যদি আমি শূন্যস্থানের আগে পাই সেক্ষেত্রে আমি কি করবো ওই ওই শূন্যস্থানে আমরা ভার্বটার মূল রূপটাই রাখবো। এরপরে সর্বশেষ যে ফর্মটা আছে এস বাই ইয়েস ফর্ম, এই এস বাই ইয়েস ফর্মটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে যখন কোনো বাক্য
প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে হয় পোস্টের বাক্য, তখন ওই বাক্যের সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তখন আমরা সিলেক্টেড ভার্ব শেষে এস অথবা ইএস যোগ করব। যেমনটা গো আমার উপরের মূল রূপ ছিল, এই মূল রূপের সাথে আমি ইএস যোগ করে কি হয়ে গেছে, গোস হয়ে গেছে। তো এই বিষয়গুলোকে কি আমাদের খুব মানে মনে রাখতে হবে যে আসলে এই বিষয়গুলো আমরা যখনই প্রশ্নে ফেস করব তখন ভার্বের সঠিক ফর্মুলা আকারে আমরা এগুলো বসিয়ে দেবো, তাহলে সেক্ষেত্রে কি হবে আমাদের অ্যান্সারটা সঠিক হবে। এরপর আসে আমাদের এবি নির্ণয়। এবি নির্ণয় মানে হচ্ছে দ্যাটস মিন অক্সিলারি ভার্ব নির্ণয়। এটিও আমি গত ক্লাসে সংক্ষেপে আলোচনা করেছিলাম, টু বি দ্যাটস মিন অ্যাম ইজ আর ওয়াজ ওয়ার শ্যাল বি উইল বি হ্যাভ বিন হ্যাজ বিন শ্যাল হ্যাভ বিন উইল হ্যাভ বিন। তোমরা একটু ভালো করে খেয়াল করে দেখো, অনেক সময় বক্সে বি দেওয়া থাকবে, শুধু বি ই দেওয়া থাকবে অথবা দেওয়া থাকবে টু বি। যখন বি ই দেওয়া থাকবে অথবা টু বি দেওয়া থাকবে তখনই কিন্তু আমাকে ধরনিতে হবে যে এই যে বিষয়গুলো আছে, এই শব্দগুলো যেগুলো উপস্থাপন করা হয়েছে এগুলোর মধ্যে কোনো না কোনো একটা বিষয় কিন্তু কাজ করবে। তবে সেক্ষেত্রে বি এর ক্ষেত্রে কিন্তু আমরা চাইলে ফিউচার ফরম্যাটগুলো ব্যবহার করতে পারি। এখানে কিন্তু কন্টিনিউয়াস ফরম্যাট এবং কি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস এবং পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস এবং ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস এই দুইটা ক্ষেত্রে কিন্তু আমাদের যে বিষয়গুলো কাজ করে এগুলো নিয়ে কিন্তু আমাদের অক্সিলারি ভার্বগুলো তৈরি হয়। বাট এখানে কিন্তু দেখা গেছে কি টু বি হিসেবে এগুলো উপস্থাপন করা হয়েছে, টু হ্যাভ হিসেবে কি এইস যুক্ত, যেমন ধরো হ্যাভ হ্যাজ হ্যাড শ্যাল হ্যাভ উইল হ্যাভ। আরেকটা আছে টু ডো, টু ডো ডা হচ্ছে ডো ডাস ডিড। এই ডো ডাস হচ্ছে যে প্রেজেন্ট কে নির্দেশ করে আর ডিডটা কি পাস্ট কে নির্দেশ করে। হয়তো আমরা এই বিষয়গুলো আগে থেকে জানি এবং আমাদের এগুলোকে মাথায় রেখে কিন্তু কাজ করতে হবে। তাহলে আমরা পরবর্তী আলোচনা যাই। আমরা গত ক্লাসে শিখেছিলাম সকল ইনডিফিনিট আমরা কিভাবে সলভ করব যদি আমরা শিওর হই বাক্যটা প্রেজেন্ট ইনডিফিনিট বা পাস্ট ইনডিফিনিট বা ফিউচার ইনডিফিনিট। আমরা আজকে কন্টিনিউয়াস ফর্মেটে নিয়ে আলোচনা করব, যেন আমরা বুঝতে পারি সহজে কন্টিনিউয়াস টেন্স হলে আমরা ভার্বের সঠিক ফর্মুলাটা কিভাবে বসাবো। সেক্ষেত্রে কিছু শব্দ আছে যেমন কন্টিনিউয়াস, কিন্তু আমাদের কিন্তু মাথায় রাখতে হবে এই যে যে নিয়মটি লেখা হইল নাও এট দিস মোমেন্ট ইন দিস টাইম এট টাইম ইন টাইম জাস্ট টাইম ইত্যাদি যুক্ত বাক্য প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয়। সেক্ষেত্রে এম ইজ আর প্লাস ভি ওয়ান প্লাস আইএনজি এই ফর্মুলা আমাকে কি করতে হবে, শূন্যস্থানটি কমপ্লিট করতে হবে। এখানে একটা ইন্টারেস্টিং বিষয় আছে, যদি আমরা প্রশ্নের মধ্যে এই ক্লুগুলোর কোনো একটা পেয়ে যাই তখন কিন্তু আমি বক্স থেকে সিলেক্টেড ভার্বে শুধু বি ওয়ান প্লাস আইএনজি মানে সেই ভার্বের শেষে শুধু আইএনজি যোগ করবো, যেহেতু বক্সে আমাকে বক্সে আমার যে শব্দগুলো দেওয়া থাকবে ভার্ব হিসেবে সেগুলো বেশিরভাগ ক্ষেত্রেই মূল রূপে থাকবে, সেক্ষেত্রে সেই মূল রূপে শব্দের সাথে আমি জাস্ট আইএনজি যোগ করব। আবার একটু ভালো করে লক্ষ্য করো, যদি আমার এই এম ইজ আর প্রশ্নের শূন্যস্থানের আগে আমি না পাই সেক্ষেত্রে কিন্তু যেহেতু এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স সেক্ষেত্রে আমার কি করতে হবে এম ইজ অথবা আর সাবজেক্টের সাথে যেটা ম্যাচ করবে সেটা বাক্য অনুযায়ী আমরা সেটা লিখে দেন আমরা কি করব সংশ্লিষ্ট ভার্বের শেষে আইএনজি করব। তাহলে আমি যদি দুটি এক্সাম্পল দেই তাহলে সহজেই বুঝতে পারবে, যেমন ধরো এখানে বক্সে ভার্ব ছিল দ্যাটস মিন প্লে, ধরে নাও প্লে, তাহলে আমার শূন্যস্থানে কি আসবে একটু ভালো করে খেয়াল করে দেখো, এই শূন্যস্থানে কিন্তু আমার আগে কোনো সাহায্যকারী ভার্ব নেই। এটা নিয়ে আমি গত ক্লাসে অনেক কথা বলেছি, প্রেজেন্ট ইনডিফিনিট এবং পাস্ট ইনডিফিনিট ব্যতীত যদি অন্য কোনো টেন্সে কোনো সেন্টেন্স থাকে তাহলে অবশ্যই খেয়াল রাখতে হবে সেক্ষেত্রে সেই শূন্যস্থানের
মানে সাবজেক্টের পরে শূন্যস্থান থাকবে সরাসরি সেই শূন্যস্থানে সাহায্যকারী ভার্ব প্লাস মূল ভার্ব দুটোই অ্যান্সার হবে। সেক্ষেত্রে আমার এখানে একটু ভালো করে খেয়াল করো, যেহেতু এখানে সাবজেক্টের পরে কোনো সাহায্যকারী ভার্ব নেই, সরাসরি শূন্যস্থান পেয়েছি এবং বাক্যটা কি নাও যেহেতু উল্লেখ আছে, তার মানে কি যেটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে কি করে রেফার্ড করে, সেক্ষেত্রে কিন্তু আমাকে প্রেজেন্ট কন্টিনিউয়াসের তিনটি সাহায্যকারী ভার্বের মধ্যে যে কোনো একটা আগে লিখতে হবে, দেন ভার্বের আইএনজি করতে হবে। সেক্ষেত্রে আমরা কি করব, যেহেতু প্রেজেন্টকে বোঝাচ্ছি সেক্ষেত্রে কি ইজ গোয়িং বা ইজ, এখানে যেহেতু প্লে ভার্ব দেওয়া আছে তাহলে সেক্ষেত্রে কি হবে ইজ প্লেইং হবে। এই পর্যন্ত শূন্যস্থান। এবার এক্সাম্পল নাম্বার টু ফলো করি, ধরো হি ইজ প্রশ্নে দেওয়া ছিল, সেক্ষেত্রে কি হবে, যেহেতু প্রশ্নে দেওয়া আছে তাহলে এক্ষেত্রে কিন্তু আমার শুধু বক্সে যদি ভার্ব হিসেবে প্লে দেওয়া থাকতো বা থাকে সেক্ষেত্রে শুধু আমি কি করব প্লেইংটা লিখব। অর্থাৎ যদি শূন্যস্থানের আগে আমি কন্টিনিউয়াস ফরম্যাটে এম ইজ আর পাই বা শূন্যস্থানের আগে যদি পাস্ট কন্টিনিউয়াস ফরম্যাটে ওয়াজ আর পাই বা শূন্যস্থানের আগে যদি আমরা ফিউচার কন্টিনিউয়াস টেন্সে শ্যাল বি বা উইল বি পাই, তাহলে অটোমেটিক্যালি বক্স থেকে যে ভার্বটা এই শূন্যস্থানে ম্যাচ করেছে সেই ভার্বের আমরা আইএনজি যোগ করে দেন আমি অ্যান্সার করে যাব, সেক্ষেত্রে কোনো ভুল হবে না। আর যদি আমি এই শূন্যস্থানের আগে কোনো সাহায্যকারী ভার্ব না পাই তাহলে আমরা বাক্যটা ভালো করে পড়বো এবং সেটা যদি প্রেজেন্ট কন্টিনিউয়াসকে রেফার করে তাহলে অ্যাম ইজ আর একটা যে কোনো যোগ করবো, পাস্ট কন্টিনিউয়াস হলে আমরা ওয়াজ বা ওয়াইয়ের যে কোনো একটি বিষয় যোগ করবো এবং যদি ফিউচার কন্টিনিউয়াস হয় সেক্ষেত্রে শ্যাল বি বা উইল বি যোগ করবো, তাহলে কি আমার সেন্টেন্সটি কারেক্ট হবে, সেক্ষেত্রে আমরা বুঝতে পেরেছি। এবার আমরা একটু পারফেক্ট নিয়ে আলোচনা করি। পারফেক্টের ক্ষেত্রে যে বিষয়টা দাঁড়ায় জাস্ট নাও, ইয়েট, লেটলি, অ্যাজ ইফ, বিকাম ইত্যাদি, মানে এ জাতীয় যুক্ত বাক্য প্রেজেন্ট পারফেক্ট টেন্স হিসেবে কি হয় গণ্য হয়, সেক্ষেত্রে আমার এক্সাম্পল কি হবে বা সূত্র কি হবে, সেক্ষেত্রে হ্যাভ বা হ্যাজ প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপিয়াল ফর্ম, এই সেন্সে আমাকে সেন্টেন্স সম্পন্ন করতে হবে বা কারেক্টভাবে ভার্বটি বসাতে হবে। আমরা কিছুক্ষণ আগে হি দিয়ে একটি এক্সাম্পল দেখেছিলাম, যেমন ধরো হি হ্যাজ হ্যাশ বক্সে কি দেওয়া ছিল, বক্সে ধরো সেই প্লেই দেওয়া ছিল। আর একটু ভালো করে খেয়াল করে দেখো, হি হ্যাজ হ্যাশ এ ফুটবল ম্যাচ নাও, এই ফুটবল ম্যাচ নাও, এখন শুধু নাও থাকলে আমার কন্টিনিউয়াস হতো, সেক্ষেত্রে আমার কি হবে এখন জাস্ট নাও, জাস্ট নাও, সেক্ষেত্রে জাস্ট নাও যেহেতু আছে তার মানে কি বাক্যটি প্রেজেন্ট পারফেক্টকে রিভার্ট করছে, সেক্ষেত্রে আমরা বাক্যটা শিওর হলাম যে বাক্যটি প্রেজেন্ট পারফেক্ট টেন্স। এবং মজার বিষয় দেখো, এখানে কিন্তু শূন্যস্থানের আগে হ্যাজ আমার দেওয়াই আছে, আমরা জানি হ্যাভ বা হ্যাজ যদি শূন্যস্থানের আগে পাই বা কোনো বাক্যে পাই সেক্ষেত্রে কিন্তু সেই বাক্যটি প্রেজেন্ট পারফেক্ট টেন্স হবে, সেক্ষেত্রে আমার শুধু ভার্বের পাস্ট পার্টিসিপিয়াল ফর্ম করলেই হবে, যেহেতু প্লে দেওয়া আছে অটোমেটিক্যালি আমি প্লে লিখলেই আমার অ্যান্সার হয়ে যাচ্ছে। কিন্তু যদি ব্যাপারটা এরকম থাকে শূন্যস্থান মানে সাবজেক্টের পরে সরাসরি শূন্যস্থান থাকে এবং তারপরে আমরা যদি বুঝতে পারি যে বাক্যটি কি প্রেজেন্ট পারফেক্ট টেন্সে আছে, একটু ভালো করে খেয়াল করে দেখো, এই জাস্ট নাও দিয়ে আমি প্রেজেন্ট পারফেক্ট টেন্স বুঝলাম, আগের বাক্যে যদি জাস্ট নাও 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 থাকতো তাও কিন্তু আমি সহজেই কিন্তু শুধু হ্যাজ দিয়ে বুঝে ফেলতাম যে বাক্যটি প্রেজেন্ট পারফেক্ট, যেহেতু হ্যাভ বা হ্যাজ কি বাক্য প্রেজেন্ট পারফেক্ট টেন্সে হ্যাভ বা হ্যাজ থাকে। সেক্ষেত্রে দেখো এখানে কিন্তু কোনো হ্যাভ বা হ্যাজ নাই, শূন্যস্থানের আগে হ্যাভ বা হ্যাজ বা হ্যাড বা শ্যাল হ্যাভ বা উইল হ্যাভ কোনোটাই কিন্তু নাই, যদি এমনটা থাকতো তাহলে সেক্ষেত্রে কিন্তু দেখা গেছে কি আমি অটোমেটিকলি শূন্যস্থানে যে ভার্বটা বসতো সেটার পাস্ট পার্টিসিপিয়াল ফর্ম বসিয়ে নিতাম। যেহেতু এখানে কোনো কিছু উল্লেখ নাই সেক্ষেত্রে আমাকে ক্লু খেয়াল করতে হবে এবং ক্লু এগুলোর মধ্যে যেটাই পাবো আমি শিওর হবো দিস ইজ প্রেজেন্ট পারফেক্ট টেন্স,
তখন আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্সের সূত্র অনুযায়ী সাবজেক্ট প্লাস সাবজেক্ট হি আছে তাহলে প্লাস কি হ্যাভ বাই হ্যাজ হি এর সাথে কি ম্যাচ করে কি হ্যাজ এই হ্যাজ সহ কিন্তু তখন আমার ভার্বের প্লের পাস্ট পার্টিসিপল ফর্ম প্লেট এই হ্যাজ সহ প্লেটটা কিন্তু অ্যানসার হবে অর্থাৎ কখনো কখনো রাইট ফর্ম হবে আমরা সাবজেক্টের পরে সরাসরি শূন্যস্থান পেলে আমরা কি সংশ্লিষ্ট টেন্স অনুযায়ী আমরা উপযুক্ত সাহায্যকারী ভার্ব এবং মূল ভার্ব বসাবো ওই টেন্সের স্ট্রাকচার অনুযায়ী আর যখন আমরা কোনো বাক্যে সাবজেক্টের পরে সাহায্যকারী ভার্ব পেয়ে যাব তখন আমরা সহজেই বুঝতে পারবো বাক্যটি কোন টেন্সে বিলং করে এবং সেই টেন্সের স্ট্রাকচার অনুযায়ী আমরা মূল ভার্বের কাজটি করাবো তাহলে এই ক্ষেত্রে কিন্তু আমরা সহজেই বুঝতে পেরেছি তবে মজার বিষয় যদি এখানে আগের শূন্যস্থান খেয়াল করো যদি এখানে হ্যাজের জায়গায় হ্যাড থাকতো তখন আমি প্লেট করতাম শ্যাল হ্যাভ বা উইল হ্যাভ থাকে তখন আমি প্লেট করতাম তার মানে কি পারফেক্ট যে কোনো টেন্সই হোক পারফেক্টে কিন্তু আমাদের ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্মটাই বসে তো এটাই হচ্ছে আজকের আলোচনা আমরা ইতিমধ্যে আশা করি যে তথ্যগুলো বোর্ডে দেখেছি এবং বুঝেছি তা আমরা খাতায় নোট করেছি এবং আমরা সেগুলো ভালো করে চর্চা করব শিখব এবং পরবর্তী ক্লাসে আশা করি আমাদের যে বাকি যে পারফেক্ট কন্টিনিউয়াস এবং আরও কিছু টেকনিক আছে সেগুলো নিয়ে আমরা আলোচনা করব তো সেই পর্যন্ত তোমার সবাই ভালো থাকবে আজকে আলোচনা এই পর্যন্তই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।